বন্ধুরা, কিছু গাছপালা তো আমাদের সবার বাড়িতেই থাকে বা থাকাটা উচিত। এসব গাছপালার পরিচর্যা করবার জন্য আমরা যেমন তাদের জল দিই, গাছে জল দিই, ঠিক সেরকমই কিছু সময় পর পর মাঝে মধ্যে তাদেরকে একটু সার দেওয়ারও প্রয়োজন পড়ে। তো এই সার যে আমাদের সবসময় বাজার থেকে কিনে কোনো দামি সার দিতে হবে বা সেরকম অন্য কিছু কিনে দিতে হবে সেটা নয়। অন্তত আমার যে কটি গাছ আছে, আমি তাদের কাউকেই কোনো রেডিমেড ফার্টিলাইজার বা কিনে কোনো সার আমি কখনোই দিইনি। আমাদের কিচেন ওয়েস্ট থেকেই, রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস যেগুলো থাকে তার থেকেই অনেক রকম সার আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি। আজকের ভিডিওতে আমি সেরকমই দুটো সারের কথা বলবো, দুটো দ্রব্য যাদেরকে আমরা সার হিসেবে গাছে ব্যবহার করতে পারি খুব সহজেই। তারা আমাদের ফেলে দেওয়া জিনিস, যেগুলোকে আমরা আমাদের প্রত্যেকের বাড়ি রান্নাঘর থেকে খুব ইজিলি পেতে পারব। প্রথমটি হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসাকে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেবার পর তাকে গুঁড়ো করতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর একে কোনো শুকনো জায়গাতে ভালোভাবে স্টোর করে রাখতে হবে। এরপর যখন গাছের জন্য মাটি তৈরি করা হবে, সেই পটিং মিক্সের মধ্যে এই ডিমের খোসার গুঁড়োকে আমরা ব্যবহার করতে পারি, অথবা গাছ বসিয়ে দেওয়ার কিছু পরেও ডিমের খোসা আমরা টবের মধ্যে, টবের মাটিতে অ্যাড করতে পারি। মাটি চারপাশ থেকে 1-2 ইঞ্চি মতো তুলে ফেলে তারপর নিচে কিছু ডিমের খোসা দিয়ে গুঁড়োগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। এভাবে গাছ বসিয়ে নেবার পরেও আমরা ডিমের খোসার গুঁড়োকে গাছের মাটিতে অ্যাড করে দিতে পারি। গাছের একটা সার্বিক বৃদ্ধির জন্য এই এক্সেল বা ডিমের খোসাকে ব্যবহার করা হয়। গাছের যে ক্যালসিয়ামের প্রয়োজন, গাছের স্ট্রং সেলুলার স্ট্রাকচার তৈরির জন্য যে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেটা এই ডিমের খোসা থেকেই গাছ পায়। আর এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে গাছের পাতা কুকুড়ে যায় বা পাতায় কালো ছোপ পড়ে, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, এসব দেখা যায়। আরেকটা হলো চায়ের পাতা। চায়ের পাতা আমরা সার হিসেবে গাছে ব্যবহার করতে পারি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা যাকে আমরা শর্ট ফর্মে এনপিকে বলি, এটা এনপিকের একটা অর্গানিক সোর্স। চায়ের পাতা এনপিকের একটা অর্গানিক সোর্স। এই চায়ের পাতাকেও ভালো করে শুকিয়ে তারপর গাছের মাটিতে আমরা ব্যবহার করব। আর সেই চায়ের পাতার মধ্যে যেন চা বানাবার পরে যে দুধ, চিনি এসব মিশে থাকে চায়ের পাতায়, সেসব যেন না মেশা থাকে। যদি চা বানাবার সময় তাতে দুধ, চিনি ব্যবহার করা হয়, তবে সেই ব্যবহৃত চায়ের পাতাকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। গোড়ায় মানে টবের চারপাশ দিয়ে। আর যদি শুধুমাত্র ফোটানো চায়ের পাতা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। এখানে দেখা যাচ্ছে এই যে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার আমার রয়েছে, এর মধ্যে আমি শুকনো করতাম, কিছু চায়ের পাতা জমিয়ে এখানে শুকোতাম, রোদ পড়তো, শুকিয়ে যেত। আর তারই মধ্যে কখন যেন পুঁইশাকের বীজ আর খেজুরের বীজ আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, ভুলেই, অতটা খেয়াল করিনি। তারপর দেখছি সেই খেজুরের বীজ আর পুঁইশাকের বীজ থেকে কিছুদিন পরে ছোট ছোট চারা এরকম বেরিয়ে এসেছে। আর যে চা পাতাগুলো আমি এই টবের মধ্যে শুকোতাম, সেই চা পাতাগুলো খেজুর গাছের মাথায় উঠে এসেছে, এই যে দেখা যাচ্ছে ভিডিওতে। আমি এই জন্যই এটা ভিডিও করে রেখেছি, ব্যাপারটা আমার বেশ মজার লেগেছে তাই। সেই শুকনো চা পাতাগুলো সহ বীজ থেকে চারা বেরিয়ে এসেছে। তাহলে আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করলাম যে আমাদের ফেলে দেওয়া জিনিস থেকে বা কিচেন ওয়েস্ট থেকে কিভাবে আমরা খুব সহজেই নিজেদের বাড়ির গাছের জন্য আমরা সার নিজেরাই তৈরি করে নিতে পারি, যাতে আমাদের গাছের সার্বিক উন্নতি হয় বা তাদের চেহারা বেশ সুস্থ সবল থাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।